হ্যালো গাইজ, আই এম সাইদ মাহমুদ। সো আজকে আমরা কোথায় যাচ্ছি? গেস ওয়াট, আজকে আমরা যাচ্ছি নাপিতা ছড়া। এট লাস্ট আমরা চলে এসেছি, এখন মিরেশ্বরের রোডটাই আছি। তো এদিকে হচ্ছে রাস্তাটা, আমরা এদিক দিয়ে সোজা হেঁটে ভিতরে যাবো। হ্যালো, খুব টেস্ট। এখান থেকে 2 কিলো হাঁটতে হবে আরো। আচ্ছা, এখান থেকে কোনো গাড়ি নাই? এখানে একটা গ্রিপ আছে তো, সব জায়গায় থাকবে সেটা বলে লাভ নাই। আপনাদের জন্য ভিডিও করতেছি, আমি আমার লাইফের রিস্ক নিয়ে করতেছি, দেখবেন, সাবস্ক্রাইব করবেন। Oh my god, man. Sound, hold sound to it. You say. এখানে একটা বসার প্লেস আছে, বসতে পারবেন আপনারা, রেস্ট নিতে পারবেন। বাগারা বাগারা, এটা কিন্তু অনেক নিচে দেখা যায়, এটা কিন্তু বলতে গেলে 10 তলা নিচে হবে, আমরা কিন্তু এটা 5 দিয়ে যাচ্ছি। নিচে নামা লাগতেছে, একবার উপর উঠো, একবার নিচে নামো। বৃষ্টি পড়লে চারিদিক অস্থির ভিড় হইতো, উপর থেকে ইয়া উঠো পানি গভীর, এখানে কিন্তু গভীর বুঝবি না, যখন পা দিবি তা ছাট করে ডুবে যাবে, পরে হাত ডুবে ডুবে উঠবে, কাদা কাদা সব কাদা।
লাস্ট এন্ড ফাইনাল পথের মাঝখানে একটা আচার খাইছিলাম আচার না আচার হ্যাঁ আচার না আচার আচার খাইছি আচার আসলে পাথরগুলো অনেক পিছলা অনেক আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে লাস্ট এন্ড ফাইনাল ঝর্ণা আর এটা এক্স্যাক্টলি এটা এরকম দেখায় না যখন বর্ষাকাল থাকে সেটা এটার আসল রূপ দেখা যায় এখন তো তেমন বৃষ্টি হচ্ছে না আমি নিজে এখন যাইতে পারতেছি না ও ও ওয়াও কি দেখতে যাচ্ছি আমরা উইদাউট পানি পানি নাই এখানে পানি পানি একদম কম ওই একটু করে আসছে পানি পানি তো পাইলাম না এখন কি করব অনেক পরিশ্রম হয় তো পানির বোতল নিয়ে আসবেন অনেক পরিশ্রমের কাজ এটা সুতা লেগে যায় পানি পিপাসা লেগে যায় এটা হচ্ছে আমরা যেদিক দিয়ে আসছি এদিক দিয়ে ব্যাক করব বাট এখন আমরা একটা ঝর্ণাতে গেলাম এখন এদিকে দেখি আরেকটা রাস্তা আছে তো এখানে যাব আমরা আমরা এখন অপোজিট সাইডে আরেকটা যে রাস্তাটা ছিল সেখানে চলে আসছি সেটা ফাইনাল একটা ঝর্ণা ছিল এটাই আর এখানেই এটা হচ্ছে মোটামুটি এখানে একটু পানি আছে যাই হোক এখানে অনেকে আসছে তারপরে যদি বর্ষাকাল হয় বিশেষ করে আপনারা বর্ষাকালের পরে আসবেন বর্ষাকালটা যখন শেষ হবে প্রায় ধরেন এখন বর্ষাকাল তো শেষ মুহূর্তে আসবেন তাহলে আপনারা প্রচুর পরিমাণে পানি পাবেন এখানে আর তখন পানির স্রোতও প্রচুর পরিমাণে থাকে এটা কিন্তু এতটা এত কম পানি থাকে না এখানে এক্স্যাক্টলি অনেক প্রচুর পানি থাকে তো ফার্স্ট আসা ভাবছিলাম আর একটু সুন্দর কিছু দেখবো বাট ওগুলো অনেক সুন্দর এবার আমরা যাব আমাদের যেখানে ব্যাগ রাখে আসি খানার অর্ডার দিয়ে আসি সেখানে খাবো খানা দানা শেষ করি আবার ব্যাগ করবো আবার একবারে নিচে গিয়ে দেখা হবে ওকে আমার ব্লগ এখানে শেষ ঠিক আছে বাই বাই টাটা সি ইউ বাই